উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার বুধবার দেশের সাতাশ উপজেলার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগের আশি নেতা জয়ী হয়েছেন এছাড়া জাতীয় পার্টির তিনজন বিএনপির দুইজন রাষ্ট্রদের একজন এবং অন্য একটি সংগঠনের একজন চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন এই ধাপে পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ষোলোটি উপজেলা ইভিএম এবং অন্যগুলোতে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই ধাপে আরও তেইশ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমাল ও মামলা জড়িত কারণে এসব উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে এসব উপজেলার মধ্যে বিশ উপজেলায় ভোট হবে আগামী নয় জুন ফ্রেশ একশো পর্যন্ত তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ